রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলন অবস্থানের ফলেও দাবি আদায় না হওয়ায় অবশেষে রাজ্যের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মামলা দায়ের করা নিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সহ সমস্ত সংগঠনের নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। আর সেই মুহূর্তে দাঁড়িয়েই রাজ্যের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষবাবু তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সম্প্রতি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ভগীরথ ঘোষবাবু তিনি বিকাশ ভবনে আরটিআইয়ের মাধ্যমে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষকদের একাধিক বিষয় জানতে চেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ উত্তর বিকাশ ভবন থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে দেওয়া হয়নি বলে তিনি জানাচ্ছেন। অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে বসে নেই সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। বেশ কিছুদিন ধরেই পার্শ্ব শিক্ষকদের মধ্যে দাবি উঠছে বিচারপতি অভিজিৎবাবুর এজলাসে মামলা করার জন্য। এ প্রসঙ্গে আপনাদের অবগত করছি যে 25 ফেব্রুয়ারি 2022 আমরা বেশ কিছু বিষয় নিয়ে জানতে চেয়ে সমগ্র শিক্ষা আধিকারিকের দপ্তরে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী তথ্য চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দু মাসের অধিক সময় কেটে গেলেও তথ্যগুলির গুরুত্ব বুঝতে পেরে এক কথায় ভয় পেয়ে এখনও পর্যন্ত কোনো উত্তর দেয়নি বলে জানাচ্ছেন ভগীরথ ঘোষবাবু। আসলে আমাদের করা প্রশ্নগুলি কোনো পাতি বাজারি প্রশ্ন ছিল না, সে কারণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে সরকার এতটাই ভয় পায় যে সামান্য কিছু তথ্য দিতেও তারা অপারগ বলে জানাচ্ছেন ভগীরথবাবু। অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে কথাও তিনি আরও একবার স্মরণ করিয়ে দেন। শুধু তাই নয়, যারা ভাবছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে নিছকই বসে আছে তাদের বলবো আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমরা গত কয়েক মাসে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ চেয়ে 6টি চিঠি জমা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও কয়েকটি আবেদনপত্র জমা করা হয়েছে আমাদের সমস্যা সমাধানের জন্য। তার সমস্ত প্রমাণ আমাদের কাছে থাকা সত্ত্বেও সাংগঠনিক গোপনীয়তার কারণে কয়েকটি মাত্র নমুনা তুলে ধরলাম। পশ্চিমবঙ্গ নয়া শিক্ষানীতি কমিটির কয়েকজন প্রতিনিধির সাথেও আমরা ফোনে কথা বলেছি এবং আমাদের বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রাখার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারের সাথেও যোগাযোগের বিন্দুমাত্র ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ভগীরথবাবু। অর্থাৎ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন দাবি পূরণের সে বিষয়টা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবুও রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি, যেটা আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের একটাই দাবি, আর নয় এবার অন্তত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বেতন বৈষম্য নিয়ে মামলা করুক শিক্ষক সংগঠনগুলি।